সুপ্রভাত বন্ধুরা, বলছি যে সুপ্রভাত অথচ অন্ধকারে এই করিডোরটা একটু অন্ধকার। হাজির হয়ে গেলাম নতুন ব্লগ নিয়ে, স্ট্যাড ব্লগে তোমাদের স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা খুব ভালো আছো। ঠ্যাটার 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 ঠ্যাটার, আমিও ভালো আছি। সময় সকাল 11টা, সকাল 10টা 10, আর দেখতেই পাচ্ছ তৈরি হয়ে নিয়েছি দীপকবাবু, ওরা বেরিয়ে গেছে। আর আজকে সকালবেলা অনেক মানে পরিশ্রম ছিল, সেই জন্যে আর ভিডিও করতে পারিনি। সেই পরিশ্রমের ভিডিও করার মতো স্কোপ হয়নি আর কি। তাহলে চলো এগিয়ে নিয়ে যাই। খাওয়া দাওয়া সে শিমুল খেয়েছ? শিমুলও খেয়েছে। তো হাঁটি হাঁটি পাপা খোকন হাঁটে দেখে যা। সময় বিকেল 4:45, এই যে। আর শিমুলকে বলেছি যে শিমুল একটু চা নিয়ে এসো, তো শিমুল যথারীতি চা নিয়ে এসে দীপকবাবু আর আমার চা, আর সাথে এই যে করণডি, এই যে এই এই দুটোই মিষ্টি, আর এই এটা আর এটা নোনতা। এই প্যাকেট অলরেডি খোলা হয়ে গেছে, এই প্যাকেটও খোলা, এটা আর এটা খোলার অপেক্ষায় রয়েছে। তো দীপকবাবু, হ্যাঁ, 4:45 শ্রেয়ন যে গেল পরীক্ষা দিতে, ফিজিক্যাল এডুকেশন প্র্যাকটিক্যাল, ওখানে যে ফিরলো না, কন্ট্যাক্ট করার কোনো রাস্তা আসেনি, মোবাইল তো নেয়নি। হ্যাঁ, ও যে ছেলেটার সাথে যায় স্কুলটা অনেকটাই দূরে, তো ওর মা ফোন করেছিল যে অমর তো এসছে বাড়িতে। আমি বলছি না, ওদের তো প্র্যাকটিক্যাল পরীক্ষা, তো একটু তো দেরি হবে, আরও ফিজিক্যাল এডুকেশন। কিন্তু কথা হচ্ছে যে অনেকটা সময় হয়ে গেছে, আর যোগাযোগ করারও কোনো উপায় নেই, মানে স্কুলে তো মোবাইল নেবে না। তো সেই জন্যে মানে মোবাইল আমরা ছাত্রছাত্রী বা বাচ্চাদের হাতে দিতে বারণ করি, তারপরেও মনে হয় যে মোবাইলটা যদি নিত তাহলে তো এখন যোগাযোগ করতে পারতাম। মোবাইলের যেমন অনেক ব্যাড এফেক্ট রয়েছে, ভালোগুলোকে যদি আমরা ধরতে পারতাম, খারাপগুলোকে বাদ দিয়ে দিতাম, তাহলে তো আর কোনো চিন্তাই থাকতো না জীবনে। তুমিও করণডি খাইতেছ মুরলী? হ্যাঁ, স্বাদ না? চাটা ভালো লাগছে না, যে একটা আশা নিয়ে চা খাবো চা খাবো, কিন্তু ভালো লাগছে না চাটা। ভালো লাগতেছে না চাটা? দুধটা আর একটু ঘন হলে ভালো। সেটা হতে পারতো, দড়ি বলতাম, করমুড়ি বলতাম, অর্জুনের লাঠি যতদিন মনে পড়ছে, অর্জুনের লাঠিও বলতাম, 10 পয়সা এটা মনে আছে। এখনো ছেলেটা আসছে না আমার, তো এখন তো আসলে বিভিন্ন কিছুর জন্যেই একটা চিন্তা হয় যে কেন আসছে না, কেন আসছে না। যতক্ষণ অবধি না সন্তান ঘরে না ফেরে ততক্ষণ অবধি একটা টেনশন কাজ করে, আর এখন তো কোনো কিছুই ফ্রেন্ডলি নয় বাচ্চাদের আসা যাওয়া। ছেলেটার তো খিদে পেয়ে যায়, এর জন্যে বেশি ইয়ে হচ্ছে আর কি। এমনিতে আসতে যেতে 40-80 টাকা ভাড়া, আর 20 টাকা এক্সট্রা দিয়েছে। তো এখন কী জানি কী করেছে, ওর তো খিদে পেয়ে যায়, এসেই বলবে মা খাবার দাও খাবার দাও খাবার দাও।
প্রচন্ড খিদে আর ঘেমে নিয়ে নিশ্চয়ই একাকার তাহলে রাস্তার দ্বারাই দাঁড়ায় কান তো শিমু মানুষে কইবো তোমার তোমার ফিটসে বা বক্সে হ্যাঁ গেটের বাইরে কত গাছের পুরো ইয়ে কিন্তু একটাও ফুলও পাই না কিন্তু আমরা সকালবেলা সব ফুল নিয়ে যায় হ্যাঁ না বলে কই আর কি তো শিমুল এই এই গাছের ফুল দি পাও না এদি মানে ভিতরে বাউন্ডারির ভিতরে যদি ইডি ইডি পাও না বাইরের তো পাও না অথচ এই যেমন এখানেও তো কলি টলি আছে কিন্তু কালকে সকালে একদম পাবো না তোমারে কইছি না ইয়ে নিউর শ্বশুর মশাইরে একটু কইতা স্কুলে যাইতে না বাড়ি থেকে অনেক দূরে তো কত 2-3 কিলোমিটার আছে না ঠিক আছে দেখতাছি না দিবাগর দ্বারে একটা ফোন করে দেখো না যে তারার যে ফিজিক্যাল এডুকেশন স্যার তাদের ফোন নাম্বারটা আছে কিনা না না উনি ওনার কাছে আছে কিনা একটা মানে অপশন আর কি এটা ওই যে তাই না আইতাছে এই যে ঢুলু ঢুলু ঢুলতে 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 আইতাছে আইতাছে বাবা আমার বাবা সেদিন কত তারিখ ছিল মোস্ট প্রবাবলি 28-29 তারিখ বোধ হয় ছিল আমি সেদিন হাঁটতে যাইনি ওই যে সন্ধ্যের সময় দিশার সাথে হাঁটতে যাব করে এবং উনি কিছু কিছু ক্লিপ তুলে এনেছেন এটা নাকি এইচআইভি মানে ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটির একটা প্রোগ্রাম ছিল প্রোগ্রাম আছিল মানে দীপক বাবু সেটা হলো একটা মানে রেড রিবন ম্যারাথন আচ্ছা মানে খেলাধুলার মধ্যে দিয়ে সারা রাজ্যে ওরা এইচআইভি এইডস এর সচেতনতা প্রচারের চেষ্টা চলছে আর কি সারা দেশে পৌঁছে আমাদের রাজ্য থেকে কিছু প্রতিযোগী প্রতিযোগিনী বিভিন্ন জেলা থেকে এসে ওরা এখানে স্টেট মিট হয়েছে এখান থেকে বাছাই করা প্রতিযোগী প্রতিযোগিনীরা ওরা 3 পর্বে অংশ নেবে ছেলেরা মেয়েরা এবং তৃতীয় লিঙ্গের একটা 3টা গ্রুপে ওরা করে এরা কি মানে এটা মানে এইচআইভি আক্রান্ত যারা পার্টিসিপেট করেছে আচ্ছা আচ্ছা জেনারেল পিপলের এই যে বিশ্বস্ত স্মরণ ব্যাধি বলে যেটা পরিচিত এইচআইভি সংক্রমণকে রুখে দেওয়ার জন্য জনচেতনা প্রচারের লক্ষ্যে এই দৌড় এই ম্যারাথন দৌড় 5 কিমি ম্যারাথন দৌড় ছিল আচ্ছা আচ্ছা মোবাইল ঘেটে বার করলাম যে ওই দীপক বাবু যে আমাকে ফটোগুলো যে ফরওয়ার্ড করেছেন সেটা ছিল আমি হৃদয়ের কথা বলিতে বেকুল আমি তো আবার তোমার ওভার টু দীপক বাবু বলেন এবার কি বলতে চান সেদিন যখন আমি ফিরছিলাম ওই অনুষ্ঠান থেকে পথে দেখলাম বিশ্ব হৃদয় দিবসের সেও একটা সচেতনতা সাইকেল র্যালি চলছে সেই র্যালি র্যালির বক্তব্য একটাই ছিল আমাদের হৃদয় মানে আমাদের শরীরের সবচেয়ে মূল্যবান মানে সবটা অর্গানই মূল্যবান মানে হৃদয়কে ভালো রাখতে গেলে একজন মানুষ সুস্থ থাকতে গেলে তার জন্য ফিজিক্যাল এক্সারসাইজ দরকার সেই ফিজিক্যাল এক্সারসাইজ পরিশ্রম করে কাজ করা সেটার জন্য ওরা সাইকেল র্যালি করছিল মানে নিয়মিত সাইকেল চালালেও আমাদের হৃদয় ভালো থাকবে হৃদযন্ত্র ভালো থাকবে তার জন্য জনচেতনা প্রচারের জন্য ওরাও র্যালি করছিল আর কি ভালো লেগেছে আমার বিষয়টা তারও ছোট্ট একটা ক্লিপ আমি নিয়ে এসেছি তোমাদের জন্য হ্যাঁ এটা এটা মানে চলছে তো দেখাচ্ছি তো কিছু বলবে হৃদয় নিয়ে না না হ্যাঁ আর কিছু বলবে আমার হৃদয় খান ভালো আছে তোমার হৃদয় খান ভালো আছে আমি ভালো রেখেছি কিন্তু রাইট